কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করি। তো আমি তো বিন্দাস আছি। তো আমার ব্লগ মানে তোমরা জানো একটা নতুন জায়গায় দীঘায় নিয়ে আসি। তো আজকে তোমাদের নিয়ে এসেছি পুরীর স্বাদ। যে তো পুরী এখন চলে এসেছি, তো পুরী মানে এখন দীঘায় এখন আছে পুরী। তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে দীঘা, ওল্ড দীঘা আর নিউ দীঘা মিডিল পয়েন্ট একদম। তো আমার পিছনের সাইডটা দেখতে পাচ্ছ 116B NH। তো এদিকটা গেলে হচ্ছে নিউ দীঘা আর এদিকটা গেলে ওল্ড দীঘা। তো আমি একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়েছি। তো পিছন দিয়ে গেছে তোমার দীঘা হাওড়া যে রেল লাইন, তো সেটা। তো আজকে তোমাদের নিয়ে এসেছি দীঘা জগন্নাথ মন্দির দেখাতে। তো এখানে তোমার টোটাল 8টা মন্দির রয়েছে। 8টা মন্দির মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন আর লক্ষ্মীর একটা মন্দির রয়েছে। তো 4টে মন্দির আর বাকি 4টের মধ্যে রয়েছে তোমার রান্নাঘর আর বিশ্রামগার, তারপর যারা বাইরে থেকে আছে তাদের জন্য। তো মন্দিরটা তোমাদের একটু জুম করে কাছ থেকে দেখাবো, যেহেতু ভিতরে তো ঢোকার অনুমতি নেই এখন, যেহেতু কাজ হচ্ছে। ভিতরে শুধু পাথর কাটা আওয়াজ আসছে। তো দেখতে পাচ্ছ আমার পিছন সাইডটা এখন মন্দির। তো ভিতরে পুরো ধুলো ভর্তি একদম, কাজ হচ্ছে, যেহেতু পাথর কাটা হচ্ছে। এই যে পাথরগুলো এসছে এগুলো রাজস্থান থেকে পাথরগুলো এসছে। তো ভিতরে প্রচুর পাথর রয়েছে, কাটা হচ্ছে ডিজাইন করে, খুব সুন্দর। তো একটু তোমাদের জুম করে দেখাবো। তো খুব সুন্দর একটা জায়গা দীঘা, এটা হলে অনেক পর্যটকও আসবে বাইরে থেকে। তো খুব সুন্দর একটা জিনিস হচ্ছে দীঘা প্রজেক্ট। তো এটা কমপ্লিট হতে মিনিমাম 2024 নাগাদ কমপ্লিট হয়ে যাবে সেরকম। তো তোমরা প্রত্যেকে নিউজে দেখেছো মন্দিরটা। তো তোমাদের আজকে কাছ থেকে যে মন্দিরটা দেখাবো, চলো একটু কাছ থেকে তোমাদের জুম করে দেখাই। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক। বিকালে নিয়ে চলে এসেছি দীঘা একদম ওল্ড দীঘা। তো দীঘা একটা নতুন প্রজেক্ট হচ্ছে, তোমরা জানো সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো জগন্নাথ ঘাট বলে একটা রয়েছে দীঘা, সেটা পুরনো জগন্নাথ মন্দির। তো একটা নতুন একটা জগন্নাথ মন্দির হচ্ছে দীঘার পুরী আদলে। তো এই মন্দিরটা তোমার আমি সেই মন্দিরের সামনে একদম দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির। তো ভিতরে তো যেহেতু ঢোকার অনুমতি নেই, তো মন্দিরে কাজ চলছে এখন, পাথর কাটা হচ্ছে, বিভিন্ন রকম পাথর ডিজাইন করা হচ্ছে। তো এখন মন্দিরটা প্রায় কমপ্লিট দিকে হয়ে গেছে। তো চলো তোমাদের কাছ থেকে একটু ভালো করে দেখাবো জুম করে, আর পিছন সাইড দিয়ে একটু গিয়ে দেখাবো, যেহেতু ভিতরে তো ঢোকার এখন অনুমতি নেই। তো চলো একটু তোমাদের ভালো করে জুম করে দেখাই মন্দিরটা। যেহেতু এখন কাজ চলছে দেখতে পাচ্ছ, ভিতর দিকটা অনেক পাথর কাটা হয়েছে ডিজাইন করে। তো অনেক মূল্যবান পাথর রয়েছে এখানে, সেজন্য ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে যেহেতু সিকিউরিটি গার্ড রয়েছে, আমি বাইরে থেকে যেহেতু ভিডিওটা নিচ্ছি, ভিতরে মন্দিরগুলো খুব সুন্দর ডিজাইন হয়েছে ফ্রেন্ডস। তো খুব দারুণ একটা জায়গা দীঘা, এটা পুরো বড় একটা এলাকা নিয়ে জায়গাটা মন্দির হচ্ছে। তো সামনে তো সমুদ্র রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ ঝাউবাগান, সে পাশে সমুদ্র রয়েছে আমাদের দীঘার সমুদ্র। তো খুব সুন্দর একটা জায়গা ফ্রেন্ডস, তোমরা এসো এখানে এলে এটা দেখো। আর যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেকটা বাকি আছে, তো 2024 নাগাদ এই মন্দিরটা হয়ে যাবে। তো চলো একটু সেই দিকটা গিয়ে আর একটু দেখাই ভিতরটা। খুব দারুণ একটা ফ্রেন্ডস, মাইন্ড ব্লোয়িং একটা জায়গা, এলে মন পুরো ভালো হয়ে যাবে জায়গাটা। তো আগামী দিনে এটা দীঘার একটা খুব বড় ঐতিহ্যবাহী মন্দির হবে। তো এখন তো তোমরা জানো দীঘার পাশে রয়েছে চন্দনেশ্বর মন্দির। তো এটা পুরীর ন্যায় একটা মন্দির হচ্ছে, যেহেতু খুব সুন্দর একটা, যেটা পুরীতে গিয়ে আমরা অনুভব করতাম সেটা দীঘায় এসে এখন আমরা অনুভব করব। তো মন্দিরটা আর একটু কাছ থেকে তোমাদের ভালো করে দেখিয়ে নিই।
জগন্নাথ মন্দিরটা কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের দীঘা জগন্নাথ মন্দির দেখালাম, তো এটা খুব সুন্দর একটা জায়গা। তো গেটটা সেদিকটা রয়েছে, তো আমি একটু এদিকে এসে ভিডিওটা যেহেতু ব্লগটা তোমাদের এদিক থেকে করে দেখালাম, যেহেতু লাইনে দাঁড়াল দেখতে পাওয়া যায় মন্দিরটা, তো ভিতরে যেহেতু ঢোকার অনুমতি নেই। তো খুব সুন্দর একটা জায়গা, তোমরা প্লিজ এসো, এসে এই মন্দিরে দেখো, খুব ভালো লাগবে। যেহেতু এখনো কমপ্লিট হয়নি, আরো একটু বাকি আছে, ডেমো দেওয়া আছে, যেরকম তোমাদের মন্দির হলে সেরকম দেখতে লাগবে, পুরো ডেমোটা দেওয়া আছে পিছন সাইডে। তো চলো, ভালো থেকো, আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও।